গুড মর্নিং এভরিওয়ান, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আমি তুহিন, আজকে আরেকটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আজকে তুরাগ বাবু হচ্ছে তেল খেতে যাবে, তেল মানে পোলিও খেতে যাবে। এই যে এই আমাদের পাশের হেলথ সেন্টারে সকালে বলে গেছিলো যে আজকে পোলিও খাওয়ানো আছে, তো 12টার মধ্যে নিয়ে যাবেন। কি হলো ওটা, কি বাবু আজকে পোলিও খাবে, খোলো দাঁড়াও না। কেমন, ভালো খেতে? হ্যাঁ চলো, হ্যাঁ জুতো পড়ো, জুতো পড়ো, ঠিক আছে। তুরাগের পোলিও খাওয়া হলো। ও কেমন লাগলো পোলিও? ভালো, বাহ। প্রথমে খেতেই যাচ্ছিল না, তারপরে মুখ ধরলাম, মুখ ধরে তারপরে খেলো। সকালে ব্রেকফাস্ট, আজকে দারুণ একটা জিনিস, পরোটা আলুর দম। আর সব থেকে বড় কথা হলো দুটোই উনুনে করা। তখন সময় ছিল না, তারা হুড়ো করে চলে গেছিলো, এখন খেয়ে নিল। এই যে আলুর দম অনেকদিন পর খেলাম, প্রায় বছর তিনেক পর, কারণ এই ছোট আলু সচরাচর পাওয়া যায় না, আমাদের বাড়িতেও আনে না, সেরকম ভাবে আনে না, কালকে আনা হয়েছিল। তো আজকে এই আলুর দম, এগুলো আলুর দমই ভালো লাগে, অন্য কিছুতে ভালো লাগে না, তাই তো? আলুর দম খেয়েছো? আলুর দম খেয়েছো? পরোটা খেয়েছো? তুমি পরোটা খেয়েছো? আসো চলে, আসো চলে, আসো আসো। চল রেখে দাও, ওটা ধরো, গ্লাস ধরো, গ্লাস ধরো। তুরাগের এখন বায়না হয়েছে যে ও স্ট্র দিয়ে জল খাবে, তো সব কিছু এখন তরল জিনিস সব কিছু স্ট্র দিয়ে খাবে, মানে বাচ্চাদের মিনিটে মিনিটে, সেকেন্ডে সেকেন্ডে আবদার চেঞ্জ হয়। শেষ, জল শেষ পুরো। ভালো ভালো ভালো, বাহ বাহ, খাও। এরপরে বই পড়তে হবে কিন্তু, হ্যাঁ? কেন কেন ফোন নেই আপনি কে ফোন করব? বাস কমপ্লিট, ফাঁকা 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 ফাঁকা। আপনারা দেখেছেন তুরাগ বাবুর মুখের মধ্যে কিচ্ছু নেই আর, সব খেয়ে নিয়েছে, তাই না? জল খেয়েছি, জল খেয়েছি। চলো লেটস গো, সাথে চলো, লেটস গো। ঠিক আছে, আমি বাইরে যেতে বলছি, তুমি আমারটা পড়ো, চলো চলো চলো। মাথা শুকাতে হবে, চলো আস্তে, দৌড়াবে না, এখানে চল, বসো। ওই দেখ, ছাদে খুব ডিস্টার্ব করছে, তার জন্য মানে বুটুপাটা করছে,
শান্তভাবে বসানোর জন্য খেলনাগুলো নিয়ে দেয়। ও আচ্ছা, তুমি পড়বে এটা? আচ্ছা পড়ো পড়ো, আমি পড়ে ফেলেছিলাম জুতো। আচ্ছা চলো, এখানে 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 বসো, এখানে 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 কেন পড়ো। তুরাগের খেলা কমপ্লিট, তাই তো? তুরাগ নিজে যাচ্ছে। আজকে বাড়িতেই পিকনিক মনে হচ্ছে, পিকনিকের মতো আয়োজন। খিচুড়ি, কাঁচা পেঁয়াজ, চাটনি, পাঁপড়, বাঁধাকপি তরকারি আর বেগুন ভাজা। আমরা ছোটবেলায় পিকনিক করতাম এরকম ভাবে। হ্যাঁ এখনো করে। খাওয়া দাওয়া কমপ্লিট করে আসলাম। কাঁচি নিলাম কেন, তার কারণ আছে বলছি। এই কাঁচিটা নেওয়ার কারণ হচ্ছে, আগে বলি, আমাদের এই যে স্ট্রবেরি গাছের একটা স্ট্রবেরি গাছে স্ট্রবেরি ধরেছে, কিন্তু বাকি একটা গাছেও ফুল আসেনি। স্ট্রবেরি তো দূরের কথা, তো কেন আসছিল না, তার সমস্যার সমাধান খুঁজে পেয়েছে। সমস্যার সমাধানটা হলো, স্ট্রবেরির যে গাছ থেকে যে রানারগুলো বেরোয় না, ওই সাইড দিয়ে যে লম্বা লম্বা শিরশির মতো যে রানা, ওগুলোকে রানার বলে, মাদার গাছ থেকে বেরোয়। ওই রানারগুলো পাশে যায়, সেখান থেকে আরেকটা গাছ হয়, তো সেই রানারগুলোকে কেটে দেবো। মানে এখন কেটে দিতে হবে, কারণ এখন অনেকটাই বড় হয়ে গেছে গাছগুলো, সেখানে এখন কেটে দিতে হবে। এটা প্রথম দিকে যখন নতুন গাছ পোতা হবে, এক মাস দু মাস পর রানার বেরোতে থাকে, তখন আপনি যে কটা গাছ দরকার তৈরি করে নিলেন রানার থেকে, তারপরে সেই রানারগুলো কেটে দেবে। তাতে কি হবে, যখন দেখবে গাছ যখন বুঝতে পারবে যে রানার হতে দিচ্ছে না, তখন সে কি করবে, ফুল ধরানোর চেষ্টা করবে। এটা হচ্ছে সলিউশন। তো আজকে রানারগুলো আমি কেটে দেবো, দেখি কি হয়। এই রানারগুলো, এই গাছটা অনেকটা বড় হয়ে গেছে, এখানে এখান থেকে রানারগুলো কেটে দেবো একটা। স্ট্রবেরি রানারগুলো সব কেটে দেওয়া হলো, আর একটু রিসার্চ করে দেখলাম, স্ট্রবেরি গাছ শীতের কুয়াশা আর সরাসরি সূর্যের আলো পছন্দ করে, তো সেই কারণে ওই দিকে টবগুলো ছিল সেটাকে রিপ্লেস করে এই দিকে নিয়ে আসলাম। মানে কোন দিকে, এই দিকটাতে। এই যে পাঁচটা গাছকে এভাবে পরপর, আর সূর্য এদিকে হচ্ছে পূর্ব দিক, তার মানে সূর্য যদি এখান থেকে ওঠে তাহলে সরাসরি আলোটা প্রথমেই এখানে পাবে। আর ফাঁকা আকাশ, সেই কারণে ফাঁকা আকাশের তলায় দিলাম, সেই কারণে শিশিরগুলো পড়বে, গাছ হেলদি হবে। কি বলছে, চামচ দাও, আবার বলো, চামচ চামচ হবে, কি দিয়ে চামচ খাবে, কি দিয়ে, আজকে একটা গান করবে। হ্যাঁ হ্যাঁ, একটা গান করবে তুরাগবাবু, একটা আজকে কিন্তু গান করবে। হ্যাঁ আপনাদেরকে গান শোনাবে তুরাগবাবু, ঠিক আছে, তুমি গান শোনাবে তো একটা। আমার বাড়িতে হেডফোন আছে, আর কি আছে, তুমি হেডফোন দিয়ে কি করো, আগুনে নাও গান করো, ঠিক আছে। তুরাগ বাবু কথা দিয়েছে আজকে আগুনে নাও গানটা শোনাবে, তাই তো, শোনাবে তো আজকে গানটা। আমার বাড়িতে মিউজিক আছে, আমার বাড়িতে মিউজিক আছে, আমি সেখানে ঢাকনা আছে, আমি সেখানে কি করি, আগুনে নাও গান শুনি,
তাই তো? হ্যাঁ, আমি চামচ এনে দিচ্ছি, দাঁড়াও। ও খাবে, ও খাওয়ার পর অ্যাকচুয়ালি ও খাওয়ার পর যেটুকু পড়ে থাকবে সেটুকুই আমরা খাবো, তাই তো বাবু? তাই তো, দিচ্ছি, দাঁড়াও। এদিকে বিপাশার চা প্রস্তুতি চলছে, একটু হাসছো? ক্যামেরার সামনে আসতে লজ্জা। আমার বউ অল্প, অত না অত না অত না, অল্প বিছানা যেন না পড়ে। হ্যাঁ, খাওয়া দাওয়া হয়ে গেলে প্রত্যেককে গান, সবাইকে গান শোনাবে, তোমার জন্য কিন্তু অপেক্ষা করে আছে গান শুনবে বলে, তোমার গান, হ্যাঁ গান শোনাবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তুমি এখন একটা গান শুনিও আমাকে। বিপাশা শুনছিল কালো গোলাপ, একটা সানডে সাসপেন্স, হঠাৎ করে বিপাশা বলছে আমার জন্য একটা গোলাপ ফুল আঁকবে? হ্যাঁ আঁকবো, ঠিক আছে আঁকবো, বললো আঁকো, ঠিক আছে আঁকছি, এইটা হচ্ছে আমার আঁকা গোলাপ। আমি বললাম এবার তাহলে তুমি আঁকো, তোমাকেও তো আমাকে একটা গোলাপ এঁকে দিতে হবে। ঠিক আছে দিচ্ছি, বিপাশার আঁকা গোলাপ হচ্ছে এইটা, এইটা আমার আর এটা বিপাশার। আপনারা বলবেন কোনটা ভালো হয়েছে, আমি বলছি বিপাশারটা সব থেকে বেশি ভালো হয়েছে। আমি অনেকদিন আঁকি না তো আমার মানে কল্পনায় আঁকাটা অতটা আসে না, দেখে থেকে আঁকতে বেশি পছন্দ বোধ করি। তাহলে কারটা গোলাপ ভালো হয়েছে আপনারাও আমাকে কমেন্টে জানাবেন। এখন প্রায় বেজে গেছে 9:30, ভিডিও তো শেষ করতে হবে। কেমন লাগলো আজকের ভিডিও, স্ট্রবেরি টিপসগুলো কেমন লাগলো জানাবেন, পায়ে ঝিঁঝি ধরে গেছে অনেকক্ষণ বসে থাকতে থাকতে কম্পিউটারে, জানাবেন কেমন লাগলো। আর যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে ভিডিওগুলো দেখবেন, ভালো লাগবে। তুরাগ বাবু চলে এসছে, তুমি বলে দাও। ও তুমি আজকে গান শোনাবে বলেছিলে, যে গান করো করো। ভেরি গুড, গান শুনলেন। আচ্ছা এরপরে আর একটা ওর গান একটা শর্ট ভিডিও তৈরি করব। কেমন লাগলো তুরাগের ভিডিও, তা তুরাগের জন্য তো একটা লাইক হতেই পারে। ভিডিও শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, আমার চ্যানেলের পাশে থাকবেন। আজকের মতো গুড নাইট।